বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে মেহেরপুরের হিমসাগর আমের। গত 25 মে থেকে জেলায় শুরু হয়েছে আম সংগ্রহ। তবে বৈরি আবহাওয়া ও একই সময় অন্যান্য জেলায় আম বাজারজাত হওয়ায় হতাশ বাগান মালিকরা। জেলায় এবার 37,785 মেট্রিক টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 104 কোটি টাকা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। মেহেরপুর জেলার গাছে গাছে ঝুলছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম। বৈরি আবহাওয়া থাকলেও এবার বাগান মালিকরা স্বপ্ন দেখছিলেন মোটা অঙ্কের লাভের। তবে দেশের বিভিন্ন জেলার আম একই সাথে বাজারজাত হওয়ায় হতাশ তারা। সাথে রয়েছে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি। আবহাওয়ার তারতম্য অনুযায়ী প্রথমে সাতক্ষীরা, পর্যায়ক্রমে মেহেরপুর, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ ও নওগাঁর আম বাজারে আসার কথা থাকলেও এবারই ঘটেছে ব্যতিক্রম। আর একই সময় সব জেলার আমে বাজার সয়লাভ হওয়ায় পড়ে গেছে দাম। এবছরে বৈরী আবহাওয়ার কারণে মেহেরপুর জেলার হিমসাগর আম অতিরিক্ত ছোট হয়েছে। তারপরে মেহেরপুর জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার আম একত্রিত, যেমন সারা বাংলাদেশের আম একসঙ্গে চাপ হয়েছে, রাজশাহী, চাপাই, আমাদের মেহেরপুর এবং সাতক্ষীরা, তার ফলে আমরা আমের ন্যায্য মূল্য পাচ্ছি না। মৌসুমের শুরুতেই ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ভিড় জমান মেহেরপুরে। লোকসানের মুখে তাদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। ক্ষতি পোষাতে সরকারিভাবে আম রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি বাগান মালিকদের। এবছর কস্টিউম খরচ দিয়ে আর আম চাষি মানে সব মিলাই যে কিনছে বাগানগুলো বা চাষ করছে, সেই ক্ষেত্রে আমাদের চাষি ভাইদের টাকা জমছে না। এবছরে আমরা কিনে পাঠাতেছি, কিন্তু সব জায়গার আম একসাথে ঝড়ের জন্য সব জায়গার আম একসাথে মনে করেন চাপ দিছে, এই কারণে আমরা আম এবার লাভ করতে পারতেছি না। এ পরিস্থিতির জন্য আবহাওয়াই অন্যতম কারণ বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আসলে আবহাওয়াগত কারণে কিন্তু এটা হয়েছে। আমি জানেন যে এবছর প্রচণ্ড গরম, আর যখন প্রচণ্ড গরম পড়তেছে তখন একটু আম দ্রুত ম্যাচিউর হয়েছে। জেলায় এবার 2,340 হেক্টর জমির আম বাগানের মধ্যে হিমসাগর চাষ হয়েছে 650 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।